হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমি সকাল সকাল ছাদে এসে বসে আছি। কালকে না খুব ঠান্ডা পড়েছিল, তো সকালে এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে, তো সকাল থেকেই আমি ছাদে বসে আছি। মানে আর কিছু ভালো লাগছে না, মানে মানে কি ঠান্ডা, ভালো লাগছে না, তো এসে ছাদে বসে আছি। চলো আজ একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ তোমাদের সামনে তুলে ধরবো। আমরা কোথায় যাচ্ছি? আর একটু পরে আমরা একটা জায়গায় যাবো, যে জায়গাতে আমি আগে কোনো দিন যাইনি। তোমাদেরও দেখানো হয়ে যাবে, আমারও ঘোরা হয়ে যাবে। তবে ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে, ঠিক আছে? চলো রেডি হয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আমি আর সুমনা রেডি হয়ে গেছি স্নান টান করে, এবারে যাব তোমাদের জায়গাটা ঘুরে দেখাবো। সুমনা তো খুব সেজে গুজে নিয়েছিস, তো চলো জায়গাটা তোমাদেরকে দেখাই, সঙ্গে থাকো লাস্ট পর্যন্ত। সোমনাথ আমাদের পৌঁছে দিয়ে এখন চলে যাবে, থাকতে বলছি থাকবে না, টাটা করে দে, মুখটা অন্তত খোল, মাস্কটা মাস্কটা খুলে দেখিয়ে দে। এই আর একজন যে আমাদেরকে ঘুরে দেখাবে। আমরা এসে গেছি, এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্থান, তোমাদেরকে দেখাই চলো ঘুরিয়ে। এটা হচ্ছে রায়দিঘির দিঘি। এই দিঘিটা না অনেকটাই বড় ছিল, অনেকটাই বড় ছিল, তো পলি জমে জমে এটা অনেকটা ভরাট হয়ে আসার পরে সরকারের ব্যবস্থা থেকে, সরকাররা ব্যবস্থা নিয়ে আর কি এটাকে ভালোভাবে সংস্করণ করে আরও সুন্দরভাবে তুলে ধরেছে। খুব সুন্দর না জায়গাটা? খুব শান্ত পরিবেশ, খুব সুন্দর জায়গাটা, খুব শান্ত পরিবেশ, অনেকেই আসে এখানে ঘুরতে। বিকাল হলেই সবাই একটু হাঁটতে চলে এলো, ঘুরতে এলো। এই দেখো সুমনা পালিয়ে পালিয়ে ঘুরছে, ভিডিওতে আসছে না। ওদিকে শুভ আমার ভাই, এ শুভ তাকা, ও আসছে না লজ্জা থেকে, কেউ লজ্জায় আসতে চাইছে না। চল দুজনে মিলে যাই। খুব সুন্দর না, কেমন লাগলো বল? খুব সুন্দর না? অনেক ফুল গাছ মানে চারিদিকে বসে অনেক সুন্দর করে দিয়েছে জায়গাটা, আগে কিন্তু এত সুন্দর ছিল না। Thank you.
কত বড় দিঘিটা দেখো, অনেকটাই বড়। ঘুরে দেখালে অনেক বড় ভিডিও হয়ে যাবে, যতটা পারছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর জায়গা, চারিদিকে শুধু গাছপালা রয়েছে, ফুল গাছ, খুব সুন্দর। এখানে জায়গাটা খুব সুন্দর, অনেকেই এখানে ঘুরতে আসে। তো সকাল 7টা থেকে বিকাল 5:30 পর্যন্ত এখানে মানে খোলাই থাকে, আসতে পারো। এখানে আসতে গেলে তোমাদের সকলকে মথুরাপুর স্টেশনে আসতে হবে, তারপর সেখান থেকে রায়দিঘি যাবার যাবে বললে অনেক গাড়ি পাওয়া যায় ওখানে। তো গাড়ি ধরে এখানে চলে আসলে, তো যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে তোমাদেরকে বলে দেবে, যদি বলো যে রায়দিঘির দিঘিটা কোনটা, তো তোমাদের সবাইকে বলে দেবে। খুব সুন্দর জায়গা, এখানে তোমরা সবাই অবশ্যই একবার এসে ঘুরে যেও, দেখে যেও। এটা আমাদের বাড়ি থেকে না 1.5 ঘন্টার মতো হবে, 1.5-2 ঘন্টা দূরে। তো খুব সুন্দর জায়গা, চারিদিকে ফুল গাছ টাছ বসিয়ে খুব সুন্দর করে দিয়েছে দিঘিটার পরিবেশটা। দেখো তোমরা দেখে না, ঘোড়া কমপ্লিট হয়ে গেছে, সুমনা এখনো এসে পৌঁছায়নি, ঘুরছে। তো ঘোরা কমপ্লিট, এবার বাড়ির দিকে যেতে হবে। তোমাদের যদি জায়গাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার এসে ঘুরে যেও, তারপরে আমাকে কমেন্ট করে যেও। ক্যামেরা বাড়ি এসে গেছি, তো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সবচেয়ে মাস্ট যেটা, সাবস্ক্রাইব করে দাও, আর তার পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে ভিডিও নোটিফিকেশন চলে যায়। টাটা, গুড নাইট।